আমরা যারা এখানে আছি বাংলাদেশ থেকে এখানে আসছি আমরা, যদিও আমরা এখানে বসবাস করতেছি এই ইউরোপের দেশে, আমরা উন্নত সুযোগ সুবিধা পাইতেছি, কিন্তু সবসময় আমাদের দেশ নিয়ে একটা ফিলিং কাজ করে। এমনকি আমরা এই দেশে যোগাযোগ কমিউনিকেশন ব্যবস্থা উন্নত থাকায় দেশের যা কিছু ঘটতেছে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে। তো আমরা যা দেখতেছি এই দু তিনটা বছর ধরে যেভাবে দেশটা অধঃপতনের দিকে যাইতেছে, শুধু অর্থনৈতিক দিক বলবো কেন, সব দিক দিয়েই বাংলাদেশটা এখন একটা মানে তলাবিহীন জুড়িতে এখন পরিণত হতে যাচ্ছে। দেশে সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনযাপন, এটা তারা করতে তাদের নাবিশ্বাস চড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অত্যন্ত প্রকট। তারপর এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, আমরা দেশ থেকেও আমরা যা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে নিয়ে, যেমন আমার ছোটো ভাই ইউনিভার্সিটিতে পড়ে, অনেক কাজিনস যারা ইউনিভার্সিটিতে পড়ে শহরে থাকে, তাদের খোঁজখবর নিতে হয়। সবসময় একটা উৎকণ্ঠা কাজ করে যে না জানি কোন সময় কী ঘটনা করে। আমরা বিভিন্ন পত্রিকায় নিউজ মিডিয়ায় দেখতেছি যে বিভিন্ন সন্দেহ করে, খামোখা সন্দেহ করে মানুষকে জেলে ভরা হচ্ছে, পুলিশেরা এখানে বাণিজ্য করছে, ব্যবসা করতেছে। এবং যারা রাজনীতিবিদ, যেমন আমরা যে কতদিন আগে বিএনপির যে সালাহউদ্দিন সাহেব, ওনাকে নেওয়া হলো, কোথায় নেওয়া হলো, কে নিল, কারা নিল, মানে কোথায় আমরা বাস করতেছি বোঝা যায় যেমন দেশে কেউ নেই, কোনো কর্তৃপক্ষ নেই। আর আমার কাছে মনে হইতেছে যে বর্তমানে যে আমাদের শেখ হাসিনা আছেন, উনি প্রধানমন্ত্রী বলতেছেন, যেহেতু যে নির্বাচন হচ্ছে এটা কোনো প্রতিনিধিত্বশীল নির্বাচন নয়, 5% ভোটও এখানে কেউ ভোট দেয়নি, 5% মানুষও ভোট দিতে পারেনি, তাহলে কি উনি জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই কি তিনি জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়ে ফেলতেছেন কি না, আমি মনে সন্দেহ হয়। আমার মনে সন্দেহ যে উনি কি এখন একেবারেই যা ইচ্ছে তাই করতেছেন, তাদের তার যারা আজ্ঞাবহ পুলিশ বাহিনী, তার আজ্ঞাবহ ছাত্রলীগ, তাদেরকে যা ইচ্ছে তাই করার লাইসেন্স দিয়ে দিয়েছেন কি না বোঝা যাচ্ছে না। কিন্তু অবস্থা তো সে তাই মনে হচ্ছে যে রিসেন্টলি যেটা ঘটলো এই যে পয়লা বৈশাখের এই যে অনুষ্ঠানে, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড বলে আমরা যারা জানি, একটা পবিত্র বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গন, সেখানে কিছু মহিলাকে, এমনকি 9 বছরের বয়সী একটা মেয়ের মাকে এরকমভাবে যেভাবে মানে কি বলবো এটাকে বস্ত্রহরণ করা হলো, বোঝা যাচ্ছে যেমন এই আমরা যারা এই যে ডিসকভারি চ্যানেল দেখি যে সাহারা মরুভূমিতে কিছু হয় না, শিকারীকে ধরার জন্য যেভাবে চারদিকে গুল করে উল্লাস করে, ঠিক সেভাবে, ঠিক একদম সেভাবেই করা হচ্ছে। আজকে কয়েকদিন হয়ে গেলো, পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি, এবং এমন চিহ্নিত না করার কোনো কারণ নেই। আমরা যারা ছবি দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ওই সময় অনেক ভাইরাল ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, তাদের চেহারা তো ক্লিয়ার। তো সরকার কেন তাদেরকে গ্রেফতার করতেছে না? যদি একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে পারতো তাহলে তো এটা সব বখাটেদের জন্য একটা দৃষ্টান্ত মানে উপস্থাপিত হতো। এবং মা বোনেরা যারা কাজ করতেছে ঢাকা শহর অঞ্চলে, মেয়েরা বেশি চলাফেরা করে, ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, এবং ঢাকাতে গার্মেন্টসে কাজ করে, তাদের জন্য একটা নিরাপত্তার জন্য একটা একটা মানে এক্সাম্পল প্রতিষ্ঠিত হতে পারতো। তো এরকম নেই। শুধু একটা কথা বলবো কেন, আপনি দেখুন আজকে রাস্তাঘাটে ডুবাতে লাশ পাওয়া যায়, তো এগুলা কে করলো, কারা মারলো, এটার আর কোনো তদন্ত নেই। একটা ঘটনা হতি আর একটা ঘটনা, আমরা যেন অল্প সুখে মানে পাথর হয়ে গেছি আর কি, মানে মানুষের এরকম একটার পর একটা ঘটনা দেখতে দেখতে তারা যেন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলতেছে। এ আমাদের আসলে আমরা যারা প্রবাসে আছি দেশ নিয়ে অত্যন্ত মানে উৎকণ্ঠার মধ্যে আছি। একমাত্র মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কোনো কিছু ছাড়া বোধ হয় আমাদের দেশটা আর পজিটিভ বা উন্নতির পথে আসবে না, এই আমার খুবই মানে একটা উৎকণ্ঠার মধ্যে আছে। শুধু আমি না, আপনি যাকেই জিজ্ঞেস করবেন, এই দেশে থাকুন, যে দেশে থাকুন, দেখবেন আপনারা সেম এই তাদের কনসার্ন। এই জন্যে আমরা মারাত্মক উৎকণ্ঠার মধ্যে আমরা বসবাস করি আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে, মা বাবাদেরকে নিয়ে।